হ্যালো ফ্রেন্ডস, অ্যাসোসিয়েশন প্রোগ্রামিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে ভিডিওতে তোমাদেরকে তোমাদের যে সমস্যাটা, তো আমি যে গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম আপডেট বিষয়ে, তো সবার ফোনে কিন্তু অলরেডি আপডেটটা আসছে, সেই কারণে সবাই আপডেটটা দিয়েছো। কিন্তু আমার দেখলাম যে ওই ভিডিওতে ম্যাক্সিমাম 90% কমেন্ট তোমরা করেছো যে তোমাদের কাছে লক প্লেয়ার নামে যে অপশনটা থাকে ওই অপশনটা আসছে না। তো ওই অপশনটা কীভাবে আনবা সেই বিষয়েটা বোঝানোর জন্য আজকের ভিডিও, এবং আজকের যে গেম প্লেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু DLS-এর গেম প্লে না। তো অনেকেই এই গেমটা খেলো, অনেকেই এই গেমটা খেলো না, তো সামনে এই গেমটা নিয়ে ভিডিও আসবে। তোমাদের কাছে জাস্ট একটা কমেন্টই চাইতেছি, তোমরা যদি এই গেমটা ভালো লাগে, আজকে যে গেম প্লেটা স্ক্রিনে দেখতে পাচ্ছো এই গেম প্লেটা যদি ভালো লাগে আমাকে একটা কমেন্ট করবে যে হ্যাঁ ভাই আমরা এই গেমটা খেলতে চাই। তাহলে এই গেমটা কীভাবে তোমরা ডাউনলোড করবে সেটা তোমাদেরকে শিখিয়ে দেবো, কারণ এই গেমটা তোমরা প্লে স্টোরে পাবা না, কিন্তু এটা ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকেই। কীভাবে ইনস্টল করবা, কীভাবে প্লেয়ার কিনবা, এবং এই গেমটাতে কমেন্টারি সহ সেলিব্রেশনগুলো যেগুলো রয়েছে স্ক্রিনে দেখতেই পারবা এখন সেলিব্রেশনগুলো, এরপর গ্রাফিক্স কোয়ালিটি বলো সব দিক দিয়ে একেবারে পারফেক্ট একটা টিম। তো DLS হচ্ছে একটা বাজে টিম, কারণ বাজে গেম, কারণ এটা বলতেই হচ্ছে। আমার শখের একটা আইডি ছিল, তোমাদেরকে সবসময় আমি দেখাইতাম যে এই আইডিটা নিয়ে লং শুট থেকে কীভাবে গোল করি। তাছাড়া রিয়াল প্লেয়ার কতগুলো ছিল তোমাদের যদি স্ক্রিনে দেখাই, দেখো যে স্যামসাং নামে একটা ফোন আমার আইডিতে বারবার ঢুকতেছিল। আমি কিন্তু আইডিটা চাচ্ছিলাম যে যেহেতু নিজে কষ্ট করে বানিয়েছি আমি নিজেই আইডিটাকে রিসেট দিই, কিন্তু ওই স্ক্যামার আমাকে একটু সময়ও দেয়নি, আমার আইডিটা রিসেট দিয়ে দিল। এটা আসলে আমার কাছে খুবই কষ্টদায়ক, তোমাদের কাছে শেয়ার করতেছি বিষয়টা, কারণ আমি 1.5 বছর ধরে আইডিটা নিজে খেলেছি, আমি নিজে জানতাম কোন প্লেয়ারদের ব্যাটিং কমে যাবে, সেগুলোকে কিনে নিজে ভালোভাবে ম্যাক্স করেছি, এবং আমি খুবই একটা আনন্দ ফিল করতাম। 800 টাকায় কিনা আইডিটা আমার 3000 টাকা দাম হয়েছিল, এরপরে আমি সেল করি নাই, এবং অবশ্যই সেই পরিণতিটা আমার হলো যে আইডিটা স্ক্যামারের প্লেয়ারগুলোকে রিসেট দিয়ে দিল, রিলিজ দিয়ে আমার আইডিটা নষ্ট করে দিল। তো এরপর আমি কিন্তু ওই স্ক্যামারের আইডিটা আমি নিজে হ্যাক করি, এখন কিন্তু স্ক্যামারের আইডি আমার কাছে রয়েছে, তোমাদেরকে কালকে দেখাবো না ওই আইডিটা, এবং ওই আইডিটাও আমি স্ক্যামার আইডিটা কালকে তোমাদের দেখিয়ে রিসেট করে দিব, কারণ সে যেহেতু আমার ক্ষতিটা করছে। তো ফ্রেন্ডস, যেটা মেন টপিক সেটা হচ্ছে তোমরা এই যে লক প্লেয়ার অপশনটা আসে না, এই নিয়ে এই বিষয়টা নিয়ে অনেকে অনেকটা চিন্তিত। তো এটা নিয়ে চিন্তা কোনো কারণ নেই, ঠিক আছে? তোমাদের DLS-এর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে তোমরা দেখবা কখনো অ্যাডও আসে না, ঠিক আছে? তো এগুলো হচ্ছে ফিচার্সগুলো চেঞ্জ না হওয়ার কারণ হচ্ছে তোমাদের এই যে টাইম আর ডেট রয়েছে ফোনে, ওই টাইম আর ডেটটা চেঞ্জ করে নিবা, নেওয়ার পরে DLS-এ ঢুকে তোমরা জাস্ট খেলবা, এক দুটা ম্যাচ খেলার পরে দেখতে পাবে হয়তো আসবে, যদি এটাও না হয় ঠিক আছে, এরপরে তোমরা VPN নামাবা, সুপার VPN-টা আমি অন্যান্য সার্ভারগুলো কানেক্ট করবা, দেখবা যে ঠিক হয়ে গেছে। এরপরে যদি ঠিক না হয় তাহলে তোমাদের DLS-এ যে ক্লিয়ার স্পেস আছে, মানে ক্লিয়ার স্টোরেজ না, ক্লিয়ার চেষ্টা করবা, করার পরে আবার দেখবা যে আপডেট আসে কিনা প্লে স্টোরে, যদি না আসে তাহলে তোমরা যেভাবে থাকবে ওভাবেই জাস্ট 2 থেকে 3টা ম্যাচ খেলবা। আশা করি আজকের পর থেকে আর কারো এখানে থাকবে না, সবার এখানে লক প্লেয়ার অপশনটা চলে আসবে। যদি কোনো বুতুরি থেকে থাকে এই আপডেটে তাহলে কিন্তু আবার আর একটা আপডেট আসবে, তোমরা একটু ওয়েট করো, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, এবং নেক্সট আপডেট কিন্তু আসতে অনেকটা দেরি হবে বিগ আপডেট। তো সেই সাথে আজকের ভিডিও এ পর্যন্ত। চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটা অন করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে।